তিন ভারতীয় ব্যাটসম্যান যারা টি টোয়েন্টি অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। নাম্বার ওয়ান মহেন্দ্র সিং ধোনি। 2006 সালে ডিসেম্বর মাসে ভারত প্রথমবার আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 127 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় দল সফল হয়, তবে ধোনি রানের খাতা না খুলেই ফিরে যান। নাম্বার টু পৃথ্বী শ। ভারতীয় তরুণ ওপেনার পৃথ্বী শর টি টোয়েন্টি অভিষেক ম্যাচটি একেবারেই সুখের হয়নি। প্রথম বলেই শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিরার বলে আউট হয়ে পেভিলিয়নে ফিরে যান। নাম্বার থ্রি কে এল রাহুল। পৃথ্বী শর মতোই ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুলও তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে গোল্ডেন ডাক হয়েছিলেন। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হয়ে ফিরে যান। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ।